আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অভিভাবক মণ্ডলী এবং যারা আমার এই ভিডিও দেখছেন, সবাইকে স্বাগতম। অন্যান্য ধর্মের যারা আছেন তাদেরকে স্বাগত। শিক্ষার্থী বন্ধুরা, গাইবান্ধা সরকারি উচ্চ বালক বিদ্যালয়ের অনলাইন স্কুল থেকে তোমাদেরকে শুভেচ্ছা এবং স্বাগতম। আমি মোহাম্মদ ওয়াজিদুর রহমান, অষ্টম শ্রেণীর বিজ্ঞানের বেশ কিছু ভিডিও তোমাদের দেওয়া আছে এবং সে ভিডিওগুলোতে বিভিন্ন বিষয় নিয়ে আমি কথা বলেছি। আজ তেমনি দ্বাদশ অধ্যায় নিয়ে আমরা কথা বলবো, মহাবিশ্ব সম্পর্কে। আমার পরিচয় দেওয়া আছে, মোহাম্মদ ওয়াজিদুর রহমান, সহকারী শিক্ষক, গাইবান্ধা সরকারি উচ্চ বালক বিদ্যালয়, গাইবান্ধা। আমরা দ্বাদশ অধ্যায় নিয়ে কথা বলবো বন্ধুরা। ছবিতে কি দেখা যাচ্ছে দেখো তো, পৃথিবী ঘুরছে, পৃথিবী সবসময় ঘুরে এবং বাহিরে অনেকগুলো নক্ষত্র মিটমিট করতেছে বন্ধুরা। এবার একটু খেয়াল করো, আমাদের পৃথিবী এবং পৃথিবীর চারপাশ ঘনীভূত স্থান, আমি এর আগের ক্লাসে বলেছিলাম গ্যালাক্সি, এই মহাকাশে কোটি কোটি নক্ষত্র আছে, সেই নক্ষত্রগুলো ছড়ে ছিটে থাকলেও বিশেষ বিশেষ জায়গায় নক্ষত্রগুলো পুঞ্জীভূত অবস্থায় থাকে, ঘনীভূত অবস্থায় থাকে, একত্রে থাকে। এই যে ঘনীভূত অবস্থায় থাকে, এই একই জায়গায় থাকা, পুঞ্জীভূত অবস্থায় থাকা এলাকাটাকে বলা হচ্ছে গ্যালাক্সি। তাহলে আমরা আজকে মহাবিশ্ব সম্পর্কে আলোচনা করব। এই অধ্যায় শেষে তোমরা কি কি বলতে পারবো দেখো, মহাবিশ্ব সম্পর্কে বলতে পারবো এবং মহাবিশ্বের উৎপত্তি ব্যাখ্যা করতে পারবো। তাহলে আমরা প্রথমে একটু দেখি, দেখো একটু আগে বললাম গ্যালাক্সি, গ্যালাক্সি কি, যেখানে অনেকগুলো নক্ষত্র পুঞ্জীভূত অবস্থায় থাকে তার নাম হচ্ছে গ্যালাক্সি। তাহলে মহাকাশের অপেক্ষাকৃত ঘন স্থান হচ্ছে গ্যালাক্সি। এখানে দেখো বন্ধুরা, অনেক লক্ষ লক্ষ কোটি কোটি নক্ষত্র আমরা দেখতে পাচ্ছি। তাহলে গ্যালাক্সি হলো কি, এরকম নক্ষত্রের বৃহৎ দল। গ্যালাক্সি পৃথিবী যে গ্যালাক্সি, আমাদের বসবাসকৃত পৃথিবী যে গ্যালাক্সির অন্তর্গত, তার নাম ছায়াপথ বা মিল্কি ওয়ে। এখন একটু খেয়াল করো বন্ধুরা, তাহলে এই মহাবিশ্ব আমরা কাকে বলবো? তাহলে ক্ষুদ্র ক্ষুদ্র বালিগণা, পোকামাকড় থেকে শুরু করে বৃহৎ নক্ষত্র, সবকিছুই হচ্ছে এই মহাবিশ্বের অন্তর্গত। দেখা এবং না দেখা, আমরা যা দেখি সেগুলো এবং যেগুলো দেখি না সেগুলো। এখানে একটা প্রশ্ন বলা দরকার, একটা নক্ষত্রগুলো কিভাবে ছড়ে ছিটে আছে এবং একটা নক্ষত্রের থেকে আরেকটা নক্ষত্র দূরত্বই বা কিরকম? তোমাদের ধারণা আছে সূর্য থেকে পৃথিবী 15 লক্ষ কিলোমিটার দূরে অবস্থিত এবং আলোর বেগ হচ্ছে সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার এবং এইখানে আলো আসতে সময় লাগতেছে 8 মিনিট 20 সেকেন্ড। দেখো পৃথিবী থেকে সূর্য কত, 15 কোটি কিলোমিটার দূরে অবস্থিত। তাহলে সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে 8 মিনিট 20 সেকেন্ড সময় লাগে। তাহলে এই যে দেখা না দেখা যে বস্তুগুলো আমরা বলছি মহাবিশ্ব, এর আসলে কোনো শুরু নেই এবং শেষও নেই, কত দূর পর্যন্ত বিস্তৃত আছে এখনো আবিষ্কৃত হয়নি। শুধু একটু ধারণা দিচ্ছি যে গ্যালাক্সি যেকে আমি বলছি, একটা গ্যালাক্সিতে মিলিয়ন মিলিয়ন নক্ষত্র থাকে এবং এরকম গ্যালাক্সি আছে মিলিয়ন মিলিয়ন এবং সেখানে বিলিয়ন বিলিয়ন নক্ষত্র আছে। তাহলে এই চিন্তাটা একটু ঠান্ডা মাথায় করতে হবে। তাহলে আবার বলছি, একটা গ্যালাক্সিতে লক্ষ লক্ষ নক্ষত্র আছে এবং এরকম গ্যালাক্সি আছে আবার লক্ষ লক্ষ, তাহলে নক্ষত্র কত হবে একটু চিন্তা করো বন্ধুরা। তাহলে এই মহাবিশ্বটা কত বিশাল, এই মহাবিশ্ব অনেক বড় এবং একটা নক্ষত্র থেকে আরেকটা নক্ষত্রের দূরত্ব কতটুকু? তোমরা জানো পৃথিবীর সবচেয়ে মানে নক্ষত্রের সূর্যের নিকটতম নক্ষত্র হচ্ছে প্রক্সিমা সেন্টরাই বা আলফা সেন্টরাই, যেখান থেকে আলো আসতে সময় লাগে প্রায় 4 বৎসর। এটা হচ্ছে সবচেয়ে কাছের যে নক্ষত্র সূর্যের, সেখান থেকে আলো আসতে সময় লাগতেছে 4
আলোক বর্ষ দূরে, মানে 4 বৎসর পর্যন্ত আলো যদি যায় সেই পরিমাণ দূরত্বে ক্যাসেটটা, এবং নক্ষত্রগুলো বিলিয়ন বিলিয়ন আলোক বর্ষ দূরে অবস্থিত। বন্ধুরা, তাহলে এই জিনিসটা আমাদের স্বাভাবিক কল্পনারও অনেকটা বাহিরে, এবং আমরা যে ক্ষুদ্র মস্তিষ্কে চিন্তা করি, এই চিন্তা করে এটা মানে রপ্ত করাও মুশকিল। আর তোমরা বয়স কম, তোমরা আরো এগুলো নিয়ে বেশি ঘাবড়াবে না। তাহলে এই মহাবিশ্বটা বিশাল, এবং এই মহাবিশ্বের আয়তনও বিশাল। এখন একটু দেখো বন্ধুরা, আমরা এই মহাবিশ্ব যেহেতু একটু বিশাল, তাহলে এখানে কোটি কোটি নক্ষত্র আছে। নক্ষত্রগুলো কিভাবে থাকে তোমাদের বললাম, অনেকগুলো নক্ষত্র যখন একসঙ্গে থাকে সেটা গ্যালাক্সি, গ্যালাক্সিও আছে এরকম অনেক মিলিয়ন মিলিয়ন। তাহলে এই যে বিশাল একটা মহাবিশ্ব, এটা সৃষ্টি হলো কিভাবে? একটা ছবি দেখতে পাচ্ছ বন্ধুরা, তোমরা ছবিটা নিশ্চয়ই কেনো অনেকে জানো, বিখ্যাত পদার্থবিজ্ঞানী স্টিফেন হকিংস মহাবিশ্বের উৎপত্তি এবং বিকাশ সম্পর্কে ইনি তত্ত্ব দিচ্ছেন। তাহলে এনার যে বহুল প্রচলিত তত্ত্ব, তত্ত্বটার নাম হচ্ছে বিগ ব্যাং থিওরি বা মহাবিস্ফোরণ তত্ত্ব। এই তত্ত্বের মতে মহাবিশ্ব একসময় অত্যন্ত উত্তপ্ত ঘনরূপে অবস্থায় ছিল, এবং আস্তে আস্তে তাপ বিকিরণ করে আজকের এই সম্প্রসারণশীল অবস্থায় আসছে, এবং তাপ বিকিরণের ফলে আস্তে 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 এক একটা একটা থেকে দূরে সরে যাচ্ছে। তাহলে দ্রুত প্রসারণের ফলে মহাবিশ্ব ঠান্ডা হয়ে যায় এবং বর্তমান অবস্থায় আসে। সম্প্রতি জানা গেছে বিগ ব্যাং বা মহাবিশ্ব সংগঠিত হয়েছিল 1375 কোটি বৎসর আগে। এই হিসেবে ধরা হয় পৃথিবীর বয়স হচ্ছে 1375 কোটি বৎসর। তাহলে মহাবিশ্ব সৃষ্টি কিভাবে হলো ব্যাখ্যা করো, আমি এতক্ষণ যা বললাম এই কথাগুলো তোমার পাঠ্য বই থেকে মিলায় নিবা। তাহলে আমরা দেখতে পাচ্ছি মহাবিশ্বে অনেক ধরনের নক্ষত্র আছে, এই নক্ষত্রগুলো আকার অনুযায়ী এদের নাম দেওয়া আছে। দেখো এখানে কয়টা নক্ষত্র দেখাচ্ছে, হলুদ, তারপরে হচ্ছে মাঝারিগুলো বড় হচ্ছে লাল, এই যে বড়টা হচ্ছে লাল, মাঝারিগুলো হলুদ, আর ছোটটা হচ্ছে নীল। তাহলে আমরা যদি তার আকার অনুযায়ী এটা দেখি, তাহলে এখানে হলুদ, লাল আর হচ্ছে নীল কয়টা রং আমরা দেখতে পাচ্ছি, তাহলে একটা বড়, একটা মাঝারি, একটা হচ্ছে ক্ষুদ্র। তাহলে নক্ষত্রের আকার অনুযায়ী এদের রং দেওয়া আছে, এবং রং দিয়ে এদেরকে আইডেন্টিফাই করা হচ্ছে যে কোনটা বড়, কোনটা মাঝারি, কোনটা ছোট। হয়ে যায় বড় নক্ষত্রের রং লাল, মাঝারি নক্ষত্রের হলুদ, এবং ছোট নক্ষত্রের রং নীল। বন্ধুরা তোমরা একটু কাজ করবে, দেখো ধরন অনুযায়ী নক্ষত্রের রং কি কি রূপ হয়েছে এখনই আমরা বললাম, তোমরা এখান থেকে লিখে এবং পাঠ্য বই থেকে সাহায্য নিয়ে এই কাজটা অবশ্যই করবা। দেখো বন্ধুরা, মহাবিশ্বের উৎপত্তি সংক্রান্ত তত্ত্বের নাম কি? মহাবিস্ফোরণ তত্ত্ব বা বিগ ব্যাং থিওরি। সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে? 8 মিনিট 20 সেকেন্ড। নক্ষত্রগুলির রং কি রূপ, কি কি বলো? হলুদ, লাল, নীল। তোমরা বাসায় একটু কাজ করবা, স্টিফেন হকিং সম্পর্কে বাক্য লিখবে। স্টিফেন হকিং এখনকার যুগের পদার্থবিজ্ঞানের বেশ কিছু তত্ত্ব দিছে, এবং মহাবিস্ফোরণ তত্ত্বের ফলে পৃথিবীর যে মহাবিশ্বের যে উৎপত্তির তত্ত্ব, এটাই এখনো প্রচলিত আছে, এবং অধিকাংশ বিজ্ঞানী এটাকে সমর্থন দিয়েছে এবং এটাই এখন প্রচলিত। বন্ধুরা বাসায় থাকো এবং ভালো থাকো, এবং পড়ালেখা চালিয়ে যাও। আমরা কি কি নতুন শব্দ শিখলাম সেগুলো তোমরা দেখে নেবা। বন্ধুরা ধন্যবাদ, আবার ক্লাস নেব, আবার কথা হবে, সে পর্যন্ত ভালো থাকো এবং সুস্থ থাকো।